প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, একদিন ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুখতারাম শায়েখ, আমাদের দেশে বর্তমানে যে বন্যা পরিস্থিতি রয়েছে, সেই বন্যা পরিস্থিতিতে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে সে কি শহীদের মর্যাদা পাবে? এ বিষয়ে যদি বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো। তো ধন্যবাদ প্রিয় দিনী ভাই। সেই বিষয় সম্পর্কে বলা যায়, দেখুন, মুমিন ব্যক্তি পানিতে ডুবে মারা গেলে এর বিনিময়ে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করে। তাই বন্যায় পানিতে ডুবে যদি কেউ মারা যায়, ওই ব্যক্তিও শহীদের মর্যাদা লাভ করবে। পানিতে ডুবে মারা যাওয়া সহ আরও কিছু রোগে বা কষ্ট পেয়ে মারা যাওয়া ব্যক্তিরাও শহীদের মর্যাদা লাভ করবে বলে ঘোষণা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবী বর্ণনা করেছেন, আল্লাহর পথে জিহাদে নিহত হওয়া ছাড়াও আরও 7 ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে। তারা হলো, 1 নম্বরে প্লেগ রোগে আক্রান্ত হয়ে যে ব্যক্তি মারা যায়। তারপর হচ্ছে 2 নম্বরে পানিতে ডুবে যে ব্যক্তি মারা যায়। তারপর 3 নম্বরে হচ্ছে প্লুরিসি রোগে আক্রান্ত হয়ে যে মারা যায়। 4 নম্বরে হচ্ছে পেটের রোগে যে মারা যায়। 5 নম্বরে হচ্ছে আগুনে পড়ে যে মারা যায়। 6 নম্বরে হচ্ছে কোনো কিছু চাপা পড়ে যে মারা যায়। এবং সর্বশেষ যে ব্যক্তি মারা গেলে শহীদের মর্যাদা লাভ করবে সে ব্যক্তি হচ্ছে কোনো নারী যে সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, ওই ব্যক্তিও শহীদের মর্যাদা লাভ করবে। তো প্রিয় দর্শক, ইসলামের জন্য রক্তদানকারী শহীদের সঙ্গে এভাবে শহীদের মর্যাদা লাভকারীদের পার্থক্য হলো, দুনিয়াতে তাদের গোসল ও জানাজা সবই হবে, শহীদের মধ্যে তাদের গোসল ছাড়া সমাহিত করা হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শহীদ হলো 5 ব্যক্তি। উপরে যে 5 ব্যক্তির কথা বললাম, সে 5 ব্যক্তিও শহীদের মর্যাদা লাভ করবে। সাঈদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে নিহত হয় সেও শহীদ, যে নিজের পরিবার রক্ষা করতে গিয়ে নিহত হয় সেও শহীদ, যে তার নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে নিহত হয় সেও শহীদ, এবং যে নিজের দিন রক্ষা করতে গিয়ে নিহত হয় সেও শহীদ। তো প্রিয় প্রশ্নকারী দিনী ভাই, আশা করছি আপনাকে বুঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।